পৃথক রাজ্যের দাবি আমার সাংবিধানিক অধিকার, এই দাবি থেকে পিছিয়ে আসার মানুষ আমি নই। জনগণ না চাইলে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিতেই পারি। লোকসভা নির্বাচনের প্রাককালে পৃথক রাজ্য ইস্যুতে ফের সুর চড়ালেন অনন্ত মহারাজ। সোমবার মা ভবানী কমিটির ডাকে শিবচণ্ডী পুজোয় অংশগ্রহণ করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাপকালী এলাকায় আসেন অনন্ত মহারাজ। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। স্বাভাবিকভাবেই বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বেসুরো মনোভাব ভোটের মুখে পদ্ম শিবিরে কার্যত অস্বস্তি বলে মনে করছে রাজনৈতিক মহল। ভাই, রাজ্যসভার দাবিটা আমার দাবি নয়, অ্যাজ পার কনস্টিটিউশনই প্রবলেম। এটা আমার আমার ভূমি, এটা আমি সংবিধানের কথা বলছি। সংবিধানের কথা বলা কি অপরাধ? যেখানে সেই যেই সংবিধানের রাষ্ট্রপতি আছে, যেই সাথে প্রধানমন্ত্রী আছে, যেই সম্মত ন্যায়পালিকা আছে, সেই সংবিধানের কথাই তো আমি বলছি। এটা আমার দাবি কি কনস্টিটিউশনই প্রবলেম, সেই কথা বলেছি। এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেই কথা বলছি। এটা 1939 সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখনই এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290A ধারাটা, এই ধারাটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাক্ট, মানে একটা রাজ্য আরেকটা যুক্ত করাটা, এটা এক ধারা 290A। এই 290A ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামেন্ডন করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। যদি বাতিল করে দিয়েছে, সেই 290A ধারাটা ব্রিটিশ সরকার, ব্রিটিশ যখন ডমিনিয়ন গভর্নমেন্ট চলে 1947 সাল 1950 সাল পর্যন্ত ডমিনিয়ন গভর্নমেন্ট চলেছিল, না 49 পর্যন্ত চলেছিল, তো সেখানে কী করে ইউটিলাইজ হলো? যে আইন নেই, তখন তো প্রধানমন্ত্রী আসলো, তো তখনকার প্রধানমন্ত্রী তো মিথ্যা ছিল নাকি? তখনকার গৃহমন্ত্রী কি মিথ্যা ছিল নাকি? তখন যে আমরা চিঠি করেছি ভারত সঙ্গে যুক্ত হয়েছি, এটা মিথ্যা ছিল নাকি? আমি তো বলে দিয়েছি ভাই, জনগণ আমাদের, জনগণ যদি বলে আপনাকে থাকার দরকার নেই, আমি ছেড়ে দেব। বললাম কতবার বলছি, আমি এক বাপের জন্মা, এক কথা বলি, ঠিক আছে? আমাদের যেটা ব্যথা, সেই ব্যথা সম্বন্ধে আমি বলতে আসছি, লোকদের বলতে আসছি। হ্যাঁ, সেহেতু যেটা ঘটেছে দেখুন, এরা তো আন্দোলন তো আমি করি নাই, হাঙ্গাই স্ট্যাগ আমি করি নাই, দিল্লি যাত্রা আমি করি নাই, এরা করেছে, আমি তো করি নাই না, এখানকার মানুষ করেছে।